সব ভুলে গিয়ে আগামী দিন এই বিজেপি সরকার আর বিজেপি সরকারের মমতাকে আমরা বাংলা থেকে উৎখাত করে ছাড়বো আজকে বাংলার স্বাধীনতাকে খেলেছে এই মমতা বাংলা নারীদের অধিকার কেড়েছে মমতা একটা রেপের জন্য দু দু লাখ টাকা তার মূল্য ধারণ করেছে এই মমতা অতিবেকে বাংলা থেকে জবাব আমরা দিয়ে দেখিয়ে দেবো আজকে মাদ্রাসা শিক্ষক শিক্ষিকেরা তের শিক্ষক শিক্ষিকা অনুমোদিত পাঁচশো শিক্ষক শিক্ষিকেরা এমন করে সিভিল ভলেন্টিয়ারেরা এমন করে পুলিশ কর্মীরা সবাই আজকেই মমো তার আমরে বিপদে রয়েছে এর দাদাগিরিতে কেউ কথা বলতে বলে না একমাত্র এক পাখের কথা বলে অতিরিক্তের চালাইতে গেল তরুণতান্ত্রিক পতিয়ায় ভক্ত আগামী দিন দু হাজার একুশে থেকে জিরো করে আমরা দেখিয়ে দেবো আরে রিতা বাংলা এ বাংলা কাজী নজরুল এর বাংলা এ বাংলা নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাংলা এ বাংলা

আজ এই ময়দান আমার বড় স্বপ্ন ছিল প্রোগ্রাম করার কিন্তু আমাকে আমাদের দলের কর্মীরা এবং আমাদের দলের প্রেসিডেন্ট আপনাদের প্রিয় নসিদ্দিক এবং বিশেষ করে আমার সেলিম দা প্রায় সময় বলেছে যে আজকে আমরা একটা জায়গায় হলে আনন্দিত হব তাই আমি সমস্ত কাগজপত্র জমা দিবার পর আজকে এই মঞ্চে গত শুক্রবার আপনাদেরকে আসার জন্য আমি আহ্বান করেছিলাম আজ এখানে যেনারা বাম বন্ধু আছে বাম বন্ধু শরীফ বন্ধু আছেন এবং কংগ্রেসের যে সকল বন্ধু আছেন সবাইকে বলি আজ শুক্রবার প্রচার করেছিলাম যদি এই জোটটা বা ইসির সমঝোতাটা আরও এক সপ্তাহ আগে হতো আমি চ্যালেঞ্জে বলেছি ডবল লগেই ব্রিকেডে এনে হাজির করাতাম মানে এই বাংলার মানুষ এই মমতার ওপরে ক্ষিপ্ত এই বাংলার মানুষ এই মমতা দুর্নীতির ওপরে এদের দুর্নীতির ওপরে এই বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই বাংলার মানুষকে প্রশাসন দেখিয়ে এতদিন ধরে রুখে রেখেছিল কিন্তু মনে রাখবেন আর ভয় খাবার ব্যাপার নেই কোন দিদি বড়ির হাত থেকে পাওয়ার চলে গেছে নির্বাচন কমিশনের হাতে চলে গেছে আর মনে রাখবেন এক মাস পরে বাংলা দিদি হাত থেকে চলে যাচ্ছে আমরা বাংলা দখল করব গণতন্ত্র বাঁচাবো বেকার যুবকদের কর্মসংস্থান দেব আমরা প্রত্যেকের পেটে ভাত খাবার ব্যবস্থা করব আমরা শিল্প তৈরি করব আমরা চাই ভারতবর্ষের সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন করে বেকার যুবকদের জন্য থাকার ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য অন্য এই ব্যবস্থা আমরা তৈরি করব এই বলে আমি সংক্ষেপ সময় কেন এটা বক্তব্য দিবার বেশি বড় জায়গা নয় নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন অনেক সম্মানীয় ব্যক্তি রয়েছে তিনারা বক্তব্য দেবেন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যা আপনি বললেন যে যেখানে যেখানে বাম শরীর দল দাঁড়াবে আপনি ভোট দেবেন আমাদেরকে বললেন আপনি কংগ্রেসের বেলায় বললেন না কেন হয়তো আপনাদের মনে যেতে পারে আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিই ভাগিদারি করতে এসেছি কারো করতে আমি এসেনি ভাগিদারি করতে এসেছি অনেক হয়েছে আর নয় ভাগিদারি চাই পিছিয়ে পড়া অধিবাসী দলিত আদিবাসী ওবিসি মুসলিম পিছিয়ে পড়া মানুষের হক বুঝে নিতে হবে এই ভাগিদারিতে এসেছি অতএব যদি কেউ মনে করে বন্ধুত্বের হাত মিলানো দরকার দরজা খুলে রয়েছে আগামী দিন বাংলায় তাদের হয়ে অভ্যাস দিকে লড়াই করবে কথা দিয়ে গেলাম ভালো থাকেন ভালো থাকেন কথার মধ্যে কেউ বেচা নিলে ক্ষমা নজরে দেখবেন কেন দেশের প্রধানমন্ত্রীর ভোটের যে অধিকার আমারও ভোটের সে অধিকার রাস্তার ধারে পড়ে থাকা ওই ভিখারি মানুষটারও অধিকার সব অধিকার সমান তবে আজকে মনে রাখবেন টোটাল টোটাল বাংলার বুকে সব থেকে যদি আজকে কেউ বেশি আফসোস করে সেটা বাংলার মুখ্যমন্ত্রী আফসোস করছে ওর ঘুম হারাম হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই আপনারা হবে যাবেন ঘরে ফিরে আর একটা কথা আপনারা আপনারা এই গরম গায়ে কেউ পানি খাবেন না এটা আমি ব্যক্তিগত অনুরোধ করছি এই ঘাম গায়ে গরম গায়ে পানি খাবেন না আর একবার বলছি অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা জানাই বামফ্রন্ট কর্মীদের বামফ্রন্টের যারা শরিক দল এবং বাম চেয়ারম্যান আমার বিমান দাকে যাস তিনি সৎ ইচ্ছা মানুষের জন্য তেনার আর করার চিন্তা ভাবনা তাই তিনি এতটা ত্যাগ স্বীকার করে দলকে বুঝিয়ে আমাদের ঘরে তিরিশটা জায়গা ছেড়েছে অত্যন্ত ভালো এইভাবে আমরা হয়ে আগামী দিন নিজেদের অধিকার নিজেরা কেড়ে নেবো বাবা সাহেব বলেছেন ভিক্ষা চেয়ে পাওয়া যায় না ভিক্ষা কেড়ে নিতে হয় তা আমাদের সবাই একবার হাতটা তুলুন সবাই হাত তুলুন হাতটা মুঠো বলুন হাতটা মুঠো করে আমার সাথে বলুন আমরা ভারতীয় আমরা গর্বিত অধিকার চাই আমরা ভারতীয় আমরা গর্বিত ভিক্ষা নয় অধিকার চাই আমরা ভারতীয়